ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে জল বিতরণ ও লিফলেট বিতরণ। জলপাইগুড়ি জেলা তিস্তা ব্রিজে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জলপাইয়ের শ্রাবণী মেলায় আসা পুণ্যার্থীদের জল বিতরণ ও লিফলেট বিলি করা হল এবং বাইকে আসা পুণ্যার্থীদের দাঁড় করিয়ে হেলমেট লাগিয়ে বাইক চালানোর বিষয়ে মানুষদের সচেতন করা হয়। জানা গিয়েছে এই কর্মসূচি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা শুরু করেছেন, শেষ সপ্তাহেও তারা ব্যতিক্রম হয়নি। তার এই জন্য এই কর্মসূচি তারা করেন। এই বিষয়ে সংস্থার কর্ণধার রবিউল ইসলাম জানান, হ্যাঁ, এনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে এই সহযোগিতার কোনো মাপকাঠি হয় না। রক্তদান, জীবনদান, এটা ওনারা আমাকে করেছে। আমার 2 বছর এনেগেটিভ রক্ত প্রয়োজন ছিল, এই রক্তটা রবিউলদা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। এবং আমি ওনাকে বলেছি সামাজিক যত উনি কাজ করবেন ওনার সাথে আমি আসি এবং থাকবো, ভালো উদ্যোগ নিয়ে কাজ করেন, আশা করি উনি আরও এগিয়ে যাবেন। আমরা ওনার সংগঠনের কাজ কী বলবেন, খুব ভালো পরিষেবা এরকমভাবে মানুষকে দেওয়া, কজন দেয়। আপনার নাম? সঞ্জীব ভট্টাচ, ডাক নাম রানী। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।